আরে আপনি ওই সজীব ভাই কই গেছে ভাবি? বাসায় না। কই গেছে? আর আপনি এই সময় ঘরের ভিতরে? আসলাম একটু সজীব ভাইয়ের সাথে দেখা করতে। সজীব ভাই ঠিকঠাক মতে দোকানে যায় না, দোকানে কতগুলো টাকা বাকি হয়ে গেছে, টাকাটাও ঠিকঠাক মতো দেয় না। তাহলে যখন উনি বাসায় থাকবে আপনি তখন আসবেন, আর আপনি জানেন না একজনের ঘরে প্রবেশ করতে হলে ঘর নক করতে হয়। আর ঠিক আছে, আসলে ওরে তো আমি ধরতেই পারি না, তাই তো নক না করে ঢুকছি। আমি ভাবছি যে আপনার কাছে অবশ্যই ফোন নাম্বার আছে, তাহলে ফোন করতে পারতেন। আরে ভাই ওই তো মনে করেন ছিটে আর ওই, আরে আমি এই যে ফোন দাও দিই, আমার ফোনটা রিসিভ কর না। আমার দোকানে 10,000 টাকা বাকি আছে, 3 মাস হয়ে গেছে, আমার টাকাটাও দেয় না। তো এখন আমি কি করব ভাই? যখন আপনি ওনাকে টাকা দিয়েছেন বা কিছু বাকি দিয়েছেন, তখন কি আমাকে বলছিলেন, আমাকে জিজ্ঞাসা করছিলেন এই যে আপনি হুট করে ঘরের মধ্যে চলে আসছেন, ঘরের দরজা নক করেন নাই? আমি একা একটা মেয়ে মানুষ ঘরের মধ্যে শুয়ে আছি, আর আপনি তো জানেন ভালো করে যে একটা মেয়ে মানুষ ঘরের মধ্যে যে সেভাবে শুয়ে থাকে, এভাবে আপনার আসাটা উচিত হয় নাই। এই এত বড় বড় কথা বললেন না, ঠিক আছে, বাকি খাইছে টাকা দেয় না। আমি ভাবছি যে আজ করে আমি ধরতে পারুম, কিন্তু আধি আপনি একলা একলা রয়েছেন। তো হ্যাঁ, তখন আপনি চলে যাইতে পারতেন, আপনি দেখছেনই যখন ঘরে কেউ না তখন চলে যাইতে পারতেন। যাই হোক ভাবি, যে জিনিসটা দেখছি না ওই জিনিসটা দেখে কি আর চলে যেতে মন চায়? আপনি এমন কি দেখছেন যে যেটা দেখে যাইতে মন চায় না? কি দেখছি? আমার ফোনে ভিডিও করাও আছে, ওটা আপনি দেখলে নিজে অবাক হয়ে যাবেন। দেখেন, দেখছেন আপনি আসল না কিরকম একটা লোক? আপনাকে কি আমি বলছি যে মা আমি ঘুমায় আছি, আপনি ভিডিও করেন? আর আপনাকে এত বড় সাহস দিল কে বলুন তো? সাহস ভিডিও করলেন? সাহস দিতে হয় না, সাহস আপনা থেকেই আসে। আসলে কি ভাবে জানেন, আমার খুব ইচ্ছা হচ্ছে আপনাকে আদর করতে। তা আপনার এত ইচ্ছা কোথায় থাকে? কোথায় থাকে? এরকম জিনিস দেখলে কার মাথা ঠিক থাকে বলেন? আপনার ঘরে কি বউ নেই? আমার ঘরে বউ নেই, যদি আপনার মতো সুন্দরী মেয়ে এরকম পাইতাম তাহলে বউ করে নিয়ে যাইতাম। তাহলে বিয়ে তো করতে পারেন, আরেকজনের রুমে ঢুকে আরেকজনের বউকে এভাবে দেখার আবার ভিডিও করান কোন প্রয়োজন মনে করি না আমি। আর আপনার সাহস দেখতে তো আমি পুরাই অবাক হয়ে যাচ্ছি, আপনি এত সাহস পান কোথা থেকে? যাই হোক ভাবি একটা কথা বলি, আমি যে সজীব ভাইয়ের কাছে 10,000 টাকা পাই, যদি আপনি আমার কিছু টাইম সময় দেন ওই টাকাটা আমি আর নিতাম না। তা কি করতে হবে আর আপনি কি বলতে চান শুনি একটু আপনার কথাটা। আমি চাই আপনি আমাকে সময় দিবেন, আপনি আমাকে খুশি করবেন, আমি আপনাকে খুশি করব। জাস্ট 1 ঘন্টা আমার সাথে আপনি রোম্যান্স করবেন? সম্ভব না। অসম্ভব বলতে কি আছে বলেন? আর যদি আমার কথা আপনি রাজি না থাকেন, আপনি যে যেগুলো আমি ভিডিও করছি যা ভিডিও করছি সব আমি ইন্টারনেটে ছাইড়ে দেব, তখন আপনি মানসম্মান থাকবে? ভাই 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 আপনার দুইটা পায়ে ধরি আল্লাহর রাস্তায় আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন। তাহলে আমি যা চাই তাই দেন, আর যা করতে বলে তাই করেন। শুনেন আপনি টাকা পয়সা যা আছে আপনি তাই নেন, আমি আপনাকে ক্যাশ টাকা দেব, ঠিক আছে? তারপর আপনি ভিডিওটা ডিলিট করে দেন। আমি তো টাকা পয়সা চাই না, আমি চাই আপনাকে আমার বেডে, আপনার সাথে আমি বেডরুম শেয়ার করতে চাই। সেটা কখনোই সম্ভব না। অসম্ভব বলতে কিছুই নাই, যদি রাজি না হন আমি কিন্তু এগুলো ভিডিও ডাইরেক্ট নেটে ছেড়ে দেব। ভাই আমি আল্লাহর রাস্তায় বলছি আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন। এক রাজি হয়ে যান, বলেন রাজি, কেউ জানবে না, আপনারা আমার মধ্যে তো থাকবে। আপনি চানটা কি বলেন তো? আপনাকে চাই, জাস্ট 1 ঘন্টা আপনাকে আমি আদর করব। বলেন আপনি আমার কথা রাজি আছেন? বলেন আপনি যাবেন এখন রুম থেকে? আমি কি বলি, এরকম করেন কেন? বলেন রাজি আছেন? আপনি আমার রুম থেকে যান, বের হয়ে যান। রাজি হন।